ওয়ালাইকুম আসসালাম ও কোনো অমুসলিম কোনো হিন্দু ব্যক্তির কাছে জবাইকৃত কোনো পশুর মাংস খাওয়া যাবে কিনা আপনি যদি এটা নিশ্চিত হন যে এই জোবাইটা বিসমিল্লা আল্লাহ আকবর বলে কোনো মুসলিম করেনি তাহলে খাওয়া যাবে না সেটা হিন্দুর কাছেই গস্ত থাক আর সেটা মুসলিমের কাছেই থাক মানে কোনো মুসলিম যদি গোস্ত বিক্রি করে এমন পশুর যে পশুকে সেরি জোবাই করা হয়নি তাহলে সেখানেও খাওয়া যাবে না তো মুসলমানটা বিষয়টা মুসলমান আর হিন্দু নয় বিষয়টা হলো সেই নিয়মে জোভাই যদি না হয় অর্থাৎ কোনো মুসলিম যদি বিসমিল্লা আল্লাহকর বলে জোভাই না করে তাহলে সেই পশু খাওয়া যাবে না এখন ও মুসলিমের কাছে অনেক সময় এমনও পশু জোভাই করা থাকে যেমন কিছু কষাইখানায় ছাগলের কষাইখানায় জোভাই করে দেয় কোনো মুসলিম আর হিন্দু বিক্রি করে তাহলে ওখানে কী বলবো তাহলে ওখানে বলবো খাওয়া যাবে যদি সে কোনো মুসলিম বিসমিল্লাহবর বলে জোভাই করেছে তো যাক কথা হলো কি যে কোনো হিন্দুর হিন্দুর কাছে হোক কিংবা ও মুসলিমের কাছে হোক যারা বিসমিল্লা আল্লাহ আকবর বলে জোভাই করে না তাদের তাদের নিয়মে তারা জোভাই করে বা আল্লাহ ব্যতীত অন্যের নাম নেয় নিয়ে জোভাই করে সেগুলো খাওয়া যাবে না ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ও আলা তা তকুলু মাল্লাম আলী আর তোমরা খেও না যার যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি যেমন আজকালে যাবতীয় হোটেলে যে মাংস পাওয়া যায় ও মুসলিম সেটা চিকেন হোক বা অন্য কিছু হোক আপনি যতক্ষণে তাদেরকে জিজ্ঞাসা না করেন বা কারো মাধ্যমে এটা সংবাদ না নেন যে তারা এই মাংস কোথা থেকে নিয়ে আসে এবং কীভাবে এটা তাদের কাছে সাপ্লাই হয় ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারেন না